আমরা তেলটা আমাদের গরম হয়ে গেল, তেলটা আমরা যেহেতু আগে মাছটা ভেজে রেখেছি, এখন আমরা আস্তে আস্তে করে পেঁয়াজটা দিব। পেঁয়াজের সাথে আমরা সুন্দর করে পেঁয়াজগুলো দিব। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তারপরে আমরা একে একে তরকারি সঙ্গে দিব। সাথে আছে কাঁচামরিচ, কেননা কাঁচামরিচের তরকারির স্বাদ টেস্ট বাড়ায়, আমরা টেস্টের জন্য অবশ্যই কাঁচামরিচটা ইউজ করবো। কাঁচামরিচ তো দিব, তার সাথে সেই আমরা কাঁচামরিচটা ইউজ করবো। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটলে আসলে টেস্ট লাগে, সেটা হলো নিজেদের কাছে নিজেরা যদি পেঁয়াজটা ভালো করে কেটে নিই তাহলে ভালো হবে। আমরা একটু চুলাটা বাড়িয়ে দেব, পেঁয়াজটা লাল হলেই তারপর আমরা একে একে তরকারিগুলো সব দিব। আজকে মাছের রসা করবো, যেটাকে বলে আমাদের মানে আমাদের বাঙালি শব্দে বলে যে মাছের রসা, সেটা অনেক টেস্ট, যেটাকে আমাদের টেস্ট বাড়ায়। আমরা মাছে ভাতে বাঙালি যেহেতু আমাদের পেঁয়াজগুলো লাল হয়ে গেল, তারপরে আমরা অল্প করে পানি দিয়ে দিব, কেননা পানিটা না দিলে কমিয়ে দিই। আসলে এটা হলো রান্নার একটি ঐতিহ্যবাহী ম্যাজিক, দেখবেন যে বড় বড় রেসিপিতে খুব সুন্দর করে। তারপরে আমরা একে একে মশলা দিতে পারি, যেহেতু মাছের অল্প করে দিব। মাছের মশলা তো, মাছের মশলা একটু অল্প করে দিলেই হয়, আর একটু দিব। তারপর আমরা আবার আরেকটি মশলা দিব। এগুলো দোকানে বললেই হবে যে মাছের মশলার কথা, চামচে যেহেতু লেগে আছে আমরা একটু মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। তারপরে হ্যাঁ, ভালো করে কষিয়ে আমরা একে একটু লবণ দিব, কেননা লবণ ছাড়া আসলে ঘিও মাটি বলে মানুষ, সেটা আসলে না দিলেই নয়। তারপরে আমরা একটু হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া তো অবশ্যই সবাই চিনে, সবাই জানে, না দিলেই নয়, যেটা হলুদ ছাড়া আসলে রান্না করলে কিছু কিছু ক্ষেত্রে লাগে না, ঠিক আছে। তারপরে আমরা একটু মরিচের গুঁড়া দিব, একটু কালার হওয়ার জন্য, কালারটা না হলেই নয়। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন যে মাছের সাথে কি পরিমাণ হলুদ গুঁড়া, কি পরিমাণ মাছ দিব? এটা হলো আমাদের মাছের উপর ডিপেন্ড করবে যে আসলে আমাদের মাছটা কি কতটুক আছে এবং কি মাছ আমাদের, যেহেতু আজকে আমাদের রুই মাছ, রুই মাছে অবশ্যই একটু হলুদ লাগে, একটু হলুদ না দিলে ভালো লাগে না, যেহেতু রুই মাছটা একটু সাদা সাদাসে। আর মাছের ক্ষেত্রে হলুদ না দিলেও মানে দিতেই হবে। তারপর আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, আমরা একে একে আলু দিয়ে দিব, পটল দিয়ে দিব, দিয়ে আমরা আবার ভালো করে ছিল, যেহেতু আপনার আগে সব কিছুই আমরা দেখিয়েছি আপনাদেরকে, পটল আলু মাছের রসায় বলতে মাছের রসাটা ভালো করে কষাবো, না কষালে আসলে কিন্তু মশলা ঢুকবে না এগুলোর ভিতরে, মশলা ঢুকলে কিন্তু টেস্ট
অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, আমরা এখন এটাকে একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে সুন্দর করে কষাবো, আমরা সুন্দর করে ঢেকে নিব। দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন।